জামেম সুবহান আল্লাহ বললে আল্লাহু আকবার বললে আসমানের মালিক এত খুশি হয় রহমতের ফেরেশতাদের কাছে বলে আয় আয় পণ্ডিতি করছিলে আমি যখন বলছিলাম এদেরকে বানাবো তখন তোরা পণ্ডিতি করছিলে আর বলছিলে মারামারি করব কেউ আওয়ামী লীগ করব কেউ বিএনপি করব কেউ জাতীয় পার্টি করব এরা রাজনৈতিকভাবে মারামারি করব এই গোষ্ঠী ওই গোষ্ঠীর সাথে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করব আয় আয় আন্দি দিলের এই সমাজ কল্যাণ যুব সমাজের মাহফিল আইসা প্রবাসীদের মাহফিল আইসা দেখা যাক এরা কি মারামারিতে লিপ্ত না আমার তসবিহ তাহলিলে লিপ্ত দেখ এই মানুষগুলো ছাতক পাখির মতো মৌমাছির মতো বসে আমার কথাগুলো শুনতেছে আর কিছুক্ষণ পর পর বলে সুবহানাল্লাহ আবার একটু একটু পর পর কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি নাকি মহান আমি নাকি বড় আবার কিছুক্ষণ পর পর কয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নাকি আমার ফেরেশতারা কয় আল্লাহ বুঝি নাই বুঝতে পারি নাই সারেন্ডার সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সারেন্ডার আত্মসমর্পণ বুঝি নাই আল্লাহ এর যে তোমার কোরআনের এত পাগল হবে শিক্ষিত কিছুই মানে নাই না খায় এই বাড়ির থেকে দূর দিছে কোরআনের মহব্বত আল্লাহ কয় এত কথা শুনতে যায় না কি যা এদের কি দেওয়া যায় আল্লাহ কয় ফেরেশতারা কয় তোমার সম্মতি দাও আল্লাহ কয় তোরা সাক্ষী থাক এই মাহফিলে যারা আসছে বুখারী শরীফের আদি আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম করম বি ওয়া লুৎফে খুদা বন্দেগার করম বি ওয়া লুৎফে খুদা বন্দেগার গুনাহ বান্দা করদাস ওয়া উ শরমেসার গুনাহ বান্দা করদাস ওয়া উ শরমেসার আল্লাহ কয় আমার বান্দাদের মাফ না করলে আমার লজ্জা লাগে যেই জান্নাতের আশায় যেই জাহান্নাম থেকে মুক্তির আশায় এখানে বসা আছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিলাম যারা আসে নাই ওরাও কি এই ঘোষণা পাবে কিছু পণ্ডিত মানুষ আছে আর কই যারা গেছে ওরা তো ব্যাককে শীতের মধ্যে মানুষে বাইরে যা কয় আমরাই বালা বাড়ির মধ্যে জানালা কুইল্লার লেপ গাই দিয়া শুয়ে রয়েছে আর ওয়া শুনতেছি ওয়াজও শোনা হইতেছে আর আম হইতেছে আচ্ছা এইভাবেই যদি ওয়াজ শোনার সিস্টেম থাকতো তাহলে প্যান্ডেলের দরকার ছিল এই আন্দিদিল দক্ষিণপাড়া মানব কল্যাণ যুব সংগঠন প্রবাসীরা মিলে একটা মাইক সিং যদি পাঠায় তার কত ভাই সব এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে আপনারা সবাই ঘরে বসে বসে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকবেন আর ওয়াজ শুনবেন তাই না তাহলে আর এই প্যান্ডেলের কথা বলতো স্থান কইতো স্থান তো যার যার ঘরে ঘরে আর বক্তারে কইতো হুজুর কোনো টেনশন করেন না আপনি মেম্বারে বসেন আর পশ্চিম দিকে আল্লাহর নাম নিয়ে আওয়াজ করতে থাকেন হাজার হাজার মানুষ শুনতেছে ঠিক না ময়মনসিংহে একবার ওয়াজ করতে গেছি বয়ান দিছে আমার রাত্রে দুইটা সারা রাত বিপি মা যায় দেখি ইয়া গোটা প্যান্ডেল মেনি হাসপাতাল সব ঘুমাই দিয়েছে আমি বললাম ভাই আপনারা সবাই ঘুমাইতেছেন আমি ঢাকার থেকে আসছি আমি কারে ওয়াজ করবো আমার দু তিনজন মাথা ওটা ওয়াজ করুন আপনি মিশা কথা কইবেন কি কমো কর এরা কইতেছে আপনার দাওয়াত দিয়ে নিয়ে আসছে আপনি মিশা কথা কইবেন আমরা হুনতাছি আপনি ওয়াজ করুন এগুলো সিনা বলছি সামনাসামনি বসলে কথা কলবে ঢোকে জু বাত দিল সে নিকলতি হ্যায় ওয়া জরুর আসর করতি হ্যায় যে কথা দিল থেকে বের হয় আর একটা দিলের মধ্যে যায় লাগে কথা বলেন ঠিক কিনা এতগুলো ওলামায়ে কেরাম নুরানি চেহারা নিয়ে বসে আছেন তাদের দিকে তাকাইতেছেন আল্লাহ আমল নামা ভারী করে দিচ্ছে
মাহফিল গুলো যদি না থাকতো, নাস্তিক আর মুরতাদরা এই দেশকে বহু আগেই বিজাতির দেশ বানায় ফেলায়। ওই জন্যই তো তাদের চুলকানি কথা কয় না। কোনো কোনো নেতা নেত্রীরা কয় হায়রে কি যে দেশের মধ্যে হয়ে গেল, পুরা যুবকগুলো আগে যাত্রা বালা করত, সার্কাস দেখাইতো, গানের আসর, বাউলা গান, আউলা গান, কথা কন ঠিক কিনা, লালন শিল্পী, কালন শিল্পী, এগুলোর সঙ্গীত গাইতো, এখন কোথাও এগুলো লাইট মারলেও পাওয়া যায় না, শুধু ওয়াজ আর ওয়াজ। সুবহানাল্লাহ, এদেশের সবচেয়ে বড় বড় ইসলামী মহাসম্মেলনগুলো আমার এই যুবকরা করে, আল্লাহু আকবার বলে। ওই জন্য ওদের চুলকানি চিন্তা করছে সর্বনাশ, এই যুবকগুলোকে লাঞ্ছিত কিভাবে করা যায়। এই মিশনে নামছে এরা, কেয়ামতের দুই দিন পর পর্যন্ত আমাদের দেশে অস্ত্রের হামলা করবে না, কোনো মুসলিম কান্ট্রিতে অস্ত্রের হামলা করবে না। এখন তাদের রণকৌশল পাল্টায়া চারিত্রিক এটা চরিত্র ধ্বংস করার মিশন নিয়ে নামছে, আর তারই ফলশ্রুতিতে এদেশে 31st night আবিষ্কার হচ্ছে। 31st night যুবকরা যুবতীরা হ্যাপি নিউ ইয়ার, হেটি হ্যাপি নিউ ইয়ার, ও নববর্ষ তোমাকে স্বাগতম, গাধা কোথা কা তুই স্বাগতম না জানাইলেও আসবে, জানাইলেও আসবে, তোর একটা বছর কিভাবে গেছে তুই দেখ, তুই এটা স্বাগতম জানাস, নাচানাচি করে লাফালাফি করে মদ খাইয়া কথা বলেন ঠিক খে না। বিজাতির আবিষ্কার করছে, আজকে তো জানুয়ারি মাসে 30, কালকে 31, এরপর আরেকটা মাস আসতেছে, আরেকটা দিবস নিয়ে, এটার নাম হইল 14